দোলমানি রঙের উৎসব যার পোশাকের নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব এবছর তিথি অনুযায়ী দোল উৎসব দুই দিনের এক বুক ভালো লাগার উৎসবে সামিল হতে এখন প্রত্যেকেই যেন অধীর আগ্রহে অপেক্ষামান হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব এখন নির্দিষ্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মধ্যে সীমাবদ্ধ নেই এই উৎসবে প্রত্যেকেই সামিল হয়ে থাকেন রঙের খেলা হোলি কিংবা দলকে ঘিরে প্রস্তুত যেন ব্যবসায়ীরাও ইতিমধ্যে বাজারে বাহারি আবির নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা বাজারে নানান রঙের আবিরের পাশাপাশি রয়েছে কচি কাচা শিশুদের জন্য রকমারি পিচকারিও চাহিদা অনুযায়ী যোগানের অপ্রতুলতা না থাকলেও অভাব যেন রয়েছে ক্রেতার বছর করোনার কারণে মানুষ রঙের উৎসবে হতে পারেনি এবছর করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় রঙের উৎসবে প্রত্যেকেই হবেন সেটাই প্রত্যাশিত কিন্তু অস্বাভাবিক দ্রব্যমূল্যের কারণে উৎসবও যেন অনেকটা বেঘাতে ঘটতে চলেছে এমনটাই মনে করছেন রং ব্যবসায়ীরা যোগানের অপ্রতুলতা না থাকলেও ক্রেতার অভাব থাকায় উদ্বিগ্ন যেন রং ব্যবসায়ীরা রঙের বাজার অনেকটাই মন্দা বলে অভিমত তাদের এরপরেও উৎসবের প্রাক মুহূর্তে ব্যবসা অনেকটা ভালো হবে বলি বলে প্রত্যাশায় রইলেন রং ব্যবসায়ীরা তাদের এই প্রত্যাশা আদৌ কতটুকু বাস্তবায়িত হবে সেটা সময়ই বলা যাবে কি কি রং রয়েছে আপনার কাছে কোন কালারটার চাহিদা বেশি বাজারে বাজারে সাদাটা গেরুয়া লাল মোটামুটি সব রঙ সাত জাত রঙ তো লাগে সাত জাতের মধ্যে সব কিছু করে অন্য অন্য বছরের তুলনায় এবার রঙের চাহিদাটা কম কেন অন্য অন্য বছর থেকে আমার সবই কম এবার টাকা পয়সা লকডাউনে মানুষ আগের মতো রং খেলা হয় না তার জন্য আচ্ছা আরও তো দুই দিন বাকি আছে কীরকম আশা করছেন রঙের ব্যবসা